হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে মেরি ক্রিসমাস। ওয়েলকাম টু সুতপাস ক্রিয়েশন। আজকে আমি তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি। এটা একটু নতুন টাইপের রেসিপি, এর নাম হলো ডিমের ভাপা। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। এই ডিমের ভাপা করতে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে তোমরা একবার দেখে নাও। লাগছে নুন, হলুদ গুঁড়ো, আমি এখানে 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো নিয়েছি, এখানে 1.5 টেবিল চামচের মতো আমি এখানে কালো সর্ষেটাকে বেটে নিয়েছি, এখানে হয়েছে 2 টেবিল চামচের মতো আমি পোস্তটাকে বেটে নিয়েছি, এখানে আমি 1/2 টেবিল চামচের মতো বাদাম বেটে নিয়েছি, নিয়েছি 3টে কাঁচা পাকা লঙ্কা, আমি লঙ্কাগুলোকে চিরে নিয়েছি, আর নিয়েছি গরম জল, আর নিয়েছি আমি এখানে 3টে ডিমের কুচি, আর ডিমগুলোকে আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি, আর নিয়েছি এখানে আমি পরিমাণ মতো তেল, এখানে 4 টেবিল চামচ তেল রয়েছে। প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়েছি, এর মধ্যে আমি প্রথমে পোস্ত বাটা দেব, আমি পুরো পোস্ত বাটাটাই দিয়ে দেবো এখানে। এরপর আমি পুরো সর্ষে বাটাটা দেব, পুরোটাই দিয়ে দেব। এরপর আমি চিনে বাদাম বাটা পুরোটাই দিয়ে দেব। এবার আমি এর মধ্যে 1/2 চামচ হলুদ গুঁড়ো দেব। নুনটা যে যার মতো পরিমাণ মতো দেবে। গোলমরিচটাও যে যার পরিমাণ মতো দেবেন। গোলমরিচটাই এটাকে পুরোটা ঝাল করবে এবং ফ্লেভারটা খুব ভালো আনবে। এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার আমি মশলা ধোয়া জলটা দিয়ে দেব। গরম জলটা দিয়েই আমি ধুয়েছি, গরম জল দিলে খুব রান্নায় টেস্ট আসে। এবার আমি এর মধ্যে সর্ষের তেল দেব পরিমাণ মতো। আমি 2 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। ভালো করে এটাকে নাড়াতে হবে। এবার আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দেবো। আর ওপর থেকে হালকা করে মশলাটাকে মাখিয়ে দেব। ভালো করে মশলা দিয়ে মাখিয়ে নিতে হবে। এবার আমি ওপর থেকে 3টে কাঁচা পাকা লঙ্কা যেগুলো চিড়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম, এবং এর ওপরে অল্প করে মশলাটাকে লাগিয়ে দেবো। এবার আমি ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো বন্ধ করে রাখবো।
এবারে আমি গ্যাসটাকে অন করব। হাই ফ্লেমে হয়ে গেছে গ্যাসটা আমি দিয়েছি, এবার আমি কড়াইটাকে বসিয়ে দেব। কড়াইটা বসাবো এবং বসানো হয়ে গেছে এবং গরম হলে আমি এর মধ্যে জল দেব। একটু গরম হয়ে গেছে কড়াইটা, এবার আমি এর মধ্যে জল দেব। জলটাকে কিন্তু খুব বুঝেই দিতে হবে, যেন ভেতরে কোনোভাবেই না চলে যায়। এবার আমি টিফিন কৌটোটাকে বসিয়ে দিলাম। এবারে ফ্লেমটাকে আমি একদমই লো করে দিলাম। এবার আমি ঢাকাটা দিয়ে দিলাম। 2 মিনিটের মতো আমি এটা হতে দেব। 2 মিনিট হয়ে গেছে, এখন আমি ফ্লেমটাকে লোই রেখেছি। এবার আমি তুলে দেখব এটা হয়েছে কি হয়নি। এখনো বন্ধুরা দেখে মনে হচ্ছে এটা একদমই হয়ে গেছে। এবার আমি একদমই গ্যাসটাকে অফ করে দেব। এবার আমি এটাকে এই রকম ভাবে ঢাকা দিয়ে 1 মিনিট রাখবো। আমার 1 মিনিট হয়ে গেছে, এবার আমি তুলে দেখব একদম পারফেক্ট হয়েছে। এবার আমি এটাকে ঠান্ডা করতে দেব, তারপরে বন্ধুরা তোমাদের কিন্তু খুলে দেখাবো কেমন হয়েছে এই ডিমের ভাপাটা। বন্ধুরা আমার ডিমের ভাপা কিন্তু পুরোপুরি হয়ে গেছে রেডি, ভীষণ দেখতে ভীষণ লোভনীয় হয়েছে। আমি একটা তুলে দেখাচ্ছি তোমাদের, জাস্ট ফাটাফাটি দেখতে হয়েছে এবং ভীষণ সুন্দর খেতে হবে আশা করছি। তোমরাও অবশ্যই অবশ্যই এটা কিন্তু বাড়িতে ট্রাই করবে, আর অবশ্যই যখন তোমরা রান্না করবে করো না কোনো রান্না যেগুলো আমি দেখিয়েছি আমার ইউটিউব চ্যানেলে, সেই সংক্রান্ত যদি কোনো তোমাদের জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করব। এবং অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে এটা ট্রাই করবে এই রান্নাটা, আর কেমন লাগে অবশ্যই আমাকে জানাবে। আর অবশ্যই তোমাদের যদি ভালো লেগে থাকে একটা বড় করে লাইক দেবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে এই রান্নাটা। আবার তোমাদের সঙ্গে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টাটা। I have you now.